লাভটা হইতো, সেটা দিয়ে গরু ভুষি কিনতাম, নিজেদের খাবার জন্য চাউল কিনতাম, আমি তো ক্ষেত করি না ওরকম কিনতাম, বাবার জন্য ওষুধ কিনতাম। এখনো অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করে, সাপোর্ট করেন দেখি তো আজকে তাও এই পর্যন্ত, মানে কারো না কারো তো হাত ধরে আসতে হয় তাই না। আমি বিশ্বাস ছিল কারণ আমি যখন 4-5 বছর যখন ওই ব্যবসাটা করলাম তার কাছে আমি বললাম স্যার একটা বার সুযোগ দিয়ে দেখেন পারবো স্যার, বিশ্বাস রাখেন একটু। আসলে 2009 সালে তখন তো 6 পড়ি আমি, তো আমার আব্বা একটা ব্যবসা করতো, তো সেই ব্যবসা মানে করতো তারপরে বিভিন্ন ইয়ে ধরে যে যারা আসলে একটা ব্যবসা করতো, সে দুধে একটা ব্যবসা করতো, আমাদের পাশে বাজারে বিক্রি করতো ঘুষ নিয়ে, আমাদের সাথে এই ছিল আর কি। তো তারপরে ওনায় রাত্রিবেলা আসতেছিল, গ্রামের কিছু লোক এবং অন্য জায়গায় কিছু লোক ছিল, মানে মারামারি হয়েছিল, তাকে মানে একা পেয়ে মানে মারছিল আর কি। বাচ্চার কোনো কি ছিল না, তবু আল্লাহ তাআলার অনুমতা বাচ্চা আর কি, বিষয়টা অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট। তো তারপরে ওনার মানে হাসপাতালে ছিল 3 মাস, তো তারপরে বাড়িতে আমি ছিলাম, আমার আর 2 বোন ছিল, ওদের আবার বিয়ে হয়েছিলাম, আমার 3 বোন ছিলাম বাড়িতে। কিন্তু তারপরে আস্তে আস্তে এটার সাথে আমি জড়িত হয়ে আসলে নাতা অতি হয়ে গেলাম, আমার তো কোনো যেহেতু ভাই নাই, কারণ আব্বা যখন হাসপাতালে তখন কী করবো, তো আমাদের একটাই ছিল। আপনি কি সংসারের বড়? আমি সবার ছোট, সব বোনের ছোট, হ্যাঁ সব বোনের, মানে তখন 3 বোনের বিয়ে হয়েছিল আর আমাকে যে আমরা 3 বোন পাচ্ছি না। তো তারপরে ওই বোন পরিবারের দায়িত্বটা কি আপনার উপরে এসে পড়েছে? না আমার উপরেই পড়লো, কারণ আমার ওই 2 বোন তো ওরাও মানে আমার আব্বা যখন আগে ব্যবসা করতো না, আমার এই বোনরা মানে গ্রামে আমাদের ময়াল ধরা ছিল, ময়াল বলতে গ্রামে বাড়ি বাড়ি ধরা থাকতো, শুধু সকালবেলা যে দুধ নিয়ে আসতো আমার এই বোনরা মানে এনে দিতে, তখন আমি তো অনেক ছোট ছিলাম। তো তখন তখন বোনরা তো বড় হয়ে গেল, মানে প্রাপ্তবয়স্ক আছে না, একটা লজ্জার ব্যাপার আছে না, তাও বোনরা কিন্তু করতো, কষ্ট করতো, অনেক কষ্ট করতো বাবার সাথে। তো তারপরে যখন আব্বা হাসপাতালে ছিল তখন আসলে ওরকম করার মতো কেউ ছিল না, কারণ ওরা গ্রাম থেকে এনে দিত, আব্বাই নিয়ে যেত, আর ব্যাপারটা তখন আমি কি করলাম, আমি নিজেই তখন কেনা শুরু করলাম দুধ। আচ্ছা, এটা একটা কাহিনী ছিল। আমি সেই ব্যবসাটা, আমি সেই ব্যবসাটা কিন্তু 4 বছর করেছি। তারপরে সেই ব্যবসাটা আমি 4 বছর করলাম, করার পরে মানে অল্প অল্প কিনতাম, টাকা পয়সা ওরকম ছিল না, 1-200 টাকা নিয়ে বা কারোর কাছে ধাক্কা নিয়ে কিনতাম, কিনার পর আবার যে কয় টাকায় লাভটা হইতো সেটা দিয়ে গরু ভুষি কিনতাম, নিজেদের খাবার জন্য চাউল কিনতাম, আমি তো ক্ষেত করি না ওরকম কিনতাম, বাবার জন্য ওষুধ কিনতাম, আবার সিগারেট পছন্দ সেটাও কিনে দিতাম, অন্য কাছে চাইবে আবার আছে না একটা জিনিস কি কখন না করবে কষ্ট পাবে। তারপরে চায়ের দোকান আমি করে বলে দিছি যে আমাদের গ্রামে কাকা আছে, বলে দিছি যে তোমরা যত কাকা ওনাকে দেবেন আমি দিয়ে দেবো, এরকম অনেকে হচ্ছে যে আমি কারো কাছে না চাইতে পারি। তো তারপর এরকম যখন করা হচ্ছে আস্তে আস্তে আসলে এই পর্যায়ে, তখন আমার সব গরুগুলো মারা গেছিলো, আমার খামারে প্রায় 18টা গরু ছিল, 23 দিনে আমার 6টা গরু মারা যায়, অনেক দামি গাভি, তখন পর দিনে ও ধরলো 80,000 টাকা করে একটা গাভির দাম বলছে আমার, যে আব্বা ব্যবসা করতো ওদিক থেকে যা লাভ হতো আব্বাই কিনতো, আব্বারও গরুর প্রতি অনেক টার্গেট, অনেক মানুষ। তো তারপরে যখন এগুলো কিন্তু আস্তে আস্তে অনেক গরু হয়ে গেলো, তারপরে 23 দিনে 6টা গরু যখন মারা গেলো, তখন আমার ছোট একটা বাছুর ছিল, সেটার নাম দিলাম আমি লক্ষ্মীসোনা, আমার বাড়িতে আর কোনো গরু ছিল না, সেটার নাম লক্ষ্মীসোনা। আসলে তারপর থেকে আসলে আমার বড় গরু কিছু যে একটা ভালোবাসা তো দিয়ে সেটা আইসে পড়লো। আচ্ছা আপু, যখন এই যে আপনি বললেন যে আপনাদের 6টা গরু, 6টা গরু মারা গেছে, 23 দিনে 6টা গরু মারা গেছে, এরপরে কারণ সংসারের পুরো দায়িত্ব বা আপনি এই গরুর উপরে কিন্তু নির্ভরশীল ছিলেন, এই গরুর উপর নির্ভরশীল ছিলাম, যখন গরুগুলো মারা গেল তখন তো একদম নিঃস্ব, তখন বিভিন্ন জিনিস, তারপর থেকে আমার আবার ইয়ার প্রতি গেল, এই চিকিৎসার লাইনে গেলাম আমরা, আমি যে চিকিৎসার যে লাইনটা গেছি আমাদের স্যার আমাকে অনেক সাহায্য করেছেন, এখনো করেন। তারপর আমি যখন ট্রেনিং গেলাম তখন এই স্যার আমাকে একদিন বললো, আর আমার মানে মনমুখ করে একটা ভাই ছিল মুস্তফা ভাই, সেই বললো যে কি তুমি পারবা, তুমি করো, তুমি একটা ট্রেনিং করে আসো, মানে আপনার উপরে তার বিশ্বাস ছিল, কারণ আমি যখন 4-5 বছর যখন ওই ব্যবসাটা করলাম তখন আমার বাড়িতে আস্তে আস্তে গরু কেনা শুরু করলাম আমি, আস্তে আস্তে ভালো উন্নতি হয়ে গেল, তখন আমাদের প্রাণের সঙ্গে স্যার, আমরা তো এখনো আপনার সেই 15 সালের গল্পটা শুনতেছি, হ্যাঁ সেটা শুনতেছি। তো তারপরে
স্যার আমাকে একদিন বললো, আমি বললাম স্যারকে যে স্যার আমাকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া যায় না। আমি ট্রেনিংয়ের ব্যাপারটা সে তখনও জানতাম না, শুধু ওরকমভাবে জানতাম না। আমি তো তারপরে যে ভাই যখন আমাকে বললো যে কি তুমি এই লাইনে আসো, তোমাকে যে কিছু সম্ভব, আমরা চাই যে তুমি দেশে কিছু হও, ভালো লাগে তোমাকে দেখে, আর মেয়ে হিসেবে যে একটা কিছু হবে আমরা গর্ব করে বলতে পারবো। তো তারপর আমাকে আমাদের উপজেলাকে পাঠাইলো। হ্যাঁ অবশ্যই ভালো লাগতো, কারণ নিজে কিছু করবো এটা তো আসলে ভালো লাগা জিনিসটা আলাদা। তো তারপর স্যারের জায়গায় গেলাম, স্যারের সাথে কথা বললাম, স্যার আসলে এই বিষয়টা করলে কেমন হয়, বলে আমাকে না করলো, বলে যে তুমি পারবে না, মেয়ে মানুষ কি সম্ভব, বললাম স্যার পারবো, অনেকবার নাই করছে আমাকে, বলছে যে নাই কি আসলে এটা হয়তো সম্ভব না। আপনি হাল ছাড়তে রাজি না? তা আমি স্যারকে বললাম যে স্যার একটা বার সুযোগ দিয়ে দেখেন স্যার, পারবো পারবো, কারণ ডিপার্টমেন্টে এই যে কিন্তু কম দেবে। তার কাছে আমি বললাম স্যার একটা বার সুযোগ দিয়ে দেখেন, পারবো স্যার, বিশ্বাস রাখেন একটু। পরে বললো আচ্ছা ঠিক আছে, পরে স্যার আমাকে আরেকটা ইয়ে পাঠাইলো। মানে স্যার ওনাদের ডিপার্টমেন্ট থেকে যারা এই ট্রেনিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা করে তাদের ওই জায়গা পাঠাইলো, বলে যে তুমি ওই জায়গায় যায় কথা বলো। তো ওনারা একই কথা বলে, মানে 15 সালে নাকি কোনো মানে ওই সময়টা নাকি মেয়ে ছিল না, বলে যে এটা সম্ভব না, এক স্যার বলবে সম্ভব না, বলে যে না পারবো না, মেয়ে আমাকে লিস্ট বার করলো। তখন দেখো এই যে মানে বিভিন্ন জেলায় থেকে যাইতেছে একটাও মেয়ে নাই, তুমি কেমনে করবা? আমি স্যার সেটা ঠিক আছে, কোনো মেয়ে নাই হয়তো আমার সঙ্গী হিসেবে কেউ থাকবে না, কিন্তু স্যার আপনি যে জায়গায় আমি যাবো যেটা একটু ফোন দিয়ে বলে দিন যে আমাদের একটা ছাত্রী বা আমাদের একটা মেয়ে পাঠাইতেছি, তাকে একটু দেখো আর কি, এটাও স্যার বললেন, একটা গ্যারান্টির প্রয়োজন আছে না? তো স্যারকে এটা বললাম, স্যার বলে অনেকবার দ্বিধা করার পরে বললাম স্যার, পরে ওনা আসলে হয়তো আমার কথাটা ভালো লাগছে জিনিসটা, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেদিন তোমারই হয় মানে যাওয়ার জন্য তুমি রেডি থাকবো আমি তো ফোন দিয়ে জানাবো। 30 তারিখে মনে হয়েছিল 1 তারিখ থেকে শুরু হবে, তখন আমাকে ফোন দিল যে কি ওই দিন তো যাইতে হবে। মানে একজনের কাছ থেকে মানে আরেকজনের কাছে গিয়েছেন, মানে আপনি হাল ছাড়েন, কিন্তু তখন আপনার খামারে কি একটি গরু ছিল যে নাকি একটা গরু দিয়ে আপনার শুরু? হ্যাঁ আমার এই যে এখন আপনার বর্তমানে কয়টা গরু আছে? আল্লাহর রহমতে এখন আমার 18টা গরু। 18টা গরু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে যে ইতি এক সময় যে পুরো পরিবারের দায়িত্ব দিয়েছেন, এখন তো আপনার বাবা আপনাকে নাম প্রাউড দিন। আচ্ছা আমরা আপনার যে এখন যে গরুগুলো আছে আমরা এক এক করে সেই গরুগুলো আমরা পরের পর্বতে দেখাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে একটা মেয়ে 2009 সাল থেকে যখন বাংলাদেশে ওই রকম তেমন কোনো নারী উদ্যোক্তা ছিলেন না, কিন্তু তখন তিনি এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং তিনি আস্তে আস্তে আজকে একটা গরু দিয়ে শুরু করেছেন 2015 সালে, এখন তার খামারে 18টা গরু। এবং সোশ্যাল মিডিয়াতে তার অনেক গরুর ছবি আছে, অনেক ভিডিও আছে, মানে তাকে নিয়ে বাংলাদেশ কি দেশ বাংলাদেশের গণ্ডি পাড়িয়ে দেশের বাইরে বিশেষ করে প্রবাসী বাইরেও তাকে নিয়ে অনেক প্রাউড ফিল করতেছেন যে রীতির মতন একটা মেয়ে এইরকম একজন খামারি বা উদ্যোক্তা তৈরি হতে পারে। সম্মানিত দর্শক, এরপরে আমরা শুনবো পরের গল্পগুলো, এক এক করে আমরা গরু দেখাবো বা তার কোন গরুর নাম কি, বা এবার কোরবানি ঈদের জন্য সে কি ধরনের গরু রেখেছেন, বা কি মানে কি ধরনের তার দাম কেমন হবে, বা তখনকার বাজার মূল্য কি হবে সেই বিষয়গুলো, সে কি ধরনের দাম আশা করেন সেই বিষয়গুলো আমরা পরে পর্ব শুনবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।